হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওপো রেনো 3 প্রো 5G মোবাইল নিয়ে। যারা এই মোবাইলটা কিনতে চান তাদেরকে আজকে জানাবো যে মোবাইলে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, এই মোবাইল ব্যবহার করলে কী কী প্রবলেমে পড়বেন, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো আসুন আমরা প্রথমে মোবাইলটা দেখে নিই। মোবাইলটা দেখতে খুবই সুন্দর, প্রায় অসাধারণ একটা মোবাইল যা বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী। এটা দেখতে অনেক সুন্দর, এর কালারটা অন্যান্য মোবাইলে সাধারণত নাই, একটা ব্যতিক্রম কালার দেওয়া আছে। ডিসপ্লে সাইজটা অনেক বড় দেওয়া আছে, একটা স্মুথ স্লিম বডি দিয়ে তৈরি করা হয়েছে যা এটা ডিফারেন্ট লুক হিসেবে কাজ করতেছে। তো আসুন দেখি এই মোবাইলে আমরা কী কী সুযোগ সুবিধা আমরা পাবো। এই মোবাইলে আমরা 3G 4G 5G সিম ব্যবহার করতে পারবো, একই সাথে আমরা দুটো সিম ব্যবহার করা যাবে, অর্থাৎ ন্যানো সিম ব্যবহার করা যাবে। এর ওজন দেওয়া আছে 171 গ্রাম দেওয়া আছে, যা খুবই পাতলা একটা সেট। এবং এর বডি তৈরি করা হয়েছে সামনের এবং পিছনের অংশটা গরিলা গ্লাস পেপার দ্বারা তৈরি করা হয়েছে, এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম দ্বারা এই বডিটা তৈরি করা হয়েছে, যা খুবই শক্তিশালী একটা বস্তু যা সহজে পড়লেও ভাঙবে না। এর ডিসপ্লে সাইজ দেওয়া আছে 6.5 ইঞ্চি দেওয়া আছে, যা বিশাল একটা ডিসপ্লে দেওয়া আছে। এর রেজুলেশন দেওয়া আছে খুবই ভালো, যা একটা HD রেজুলেশন হিসেবে কাজ করবে। মাল্টিটাচ আছে, ডেন্সিটি ভালো আছে, এবং গ্লাস প্রোটেকশন হিসেবে দেওয়া আছে, স্ক্রিন প্রোটেকশন দেওয়া আছে, অর্থাৎ গরিলা গ্লাস 6 পেপার দেওয়া আছে স্ক্রিন পেপারটা, যা খুবই শক্তিশালী একটা পেপার দেওয়া আছে। অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে 10 ভার্সন দেওয়া আছে, যা খুবই ভালো। এবং CPU দেওয়া আছে অক্টাকোর CPU দেওয়া আছে, আপনারা জানেন যে অক্টাকোর CPU সবচেয়ে ভালো। এবং প্রসেসর দেওয়া আছে স্ন্যাপড্রাগন 765G দেওয়া আছে, আপনারা জানেন যে স্ন্যাপড্রাগনের উপরে কোনো প্রসেসর ভালো নেই। স্ন্যাপড্রাগন প্রসেসর থাকলে মনে করবেন যে আপনার সেটটা খুবই ফাস্ট কাজ করবে, কখনোই হ্যাং করবে না, কখনোই স্লো হবে না, সেটটা সবসময় ফাস্ট থাকবে। তাহলে আপনি মনে করবেন যে স্ন্যাপড্রাগন প্রসেসর সবচেয়ে ভালো। মেমোরি দেওয়া আছে 128GB দেওয়া আছে, অথবা 256GB দেওয়া আছে। র্যাম দেওয়া আছে 8GB এবং 12GB দেওয়া আছে, অর্থাৎ 8GB র্যামে 128GB সেট মেমোরি, 12GB র্যাম কিনলে 256GB হবে সেট মেমোরি হবে। পিছনের ক্যামেরা দেওয়া আছে 48 মেগাপিক্সেল দেওয়া আছে, এবং সামনের ক্যামেরা দেওয়া আছে 32 মেগাপিক্সেল, যা একটা DSLR ক্যামেরার মতো কাজ করবে। ওয়াইফাই, ব্লুটুথ, USB, FM রেডিও, GPS এগুলো খুবই ভালোভাবে দেওয়া আছে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, ডিসপ্লে নিচে দেওয়া আছে, এবং ব্যাটারি দেওয়া আছে 4025 মেগা অ্যাম্পিয়ার, যা খুবই ভালো। অর্থাৎ সব কিছু বিবেচনা করলে মোবাইলের সব কিছু ভালো, ব্যাটারি ভালো, প্রসেসর ভালো, র্যাম রোম সব কিছু ভালো, ক্যামেরা এবং DSLR ক্যামেরার মতো কাজ করবে। সব কিছু বিবেচনা করলে এই মোবাইলটা অনেক অনেক ভালো, যা বর্তমান সময়ের জন্য এই মোবাইলটা খুবই খুবই একটা উপযোগী। তো আপনি যদি মোবাইলটা ভালো লাগে তাহলে আপনি নিকটস্থ কোনো শোরুমে যাবেন, সেখানে আপনারা এই মোবাইলটা অনেক অনেক কম দামে মোবাইলটা কিনতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা আপনার সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।